তো বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওটা একটু ইনফরমেটিভ হবে এবং শুধু অডিওই আছে, ঠিক আছে? তো শুনবেন, অবশ্যই মন দিয়ে শুনবেন, ঠিক আছে? যারা মায়াপুর যেতে চান, ঠিক আছে, তো তারা খুব মন দিয়ে শুনবেন, কারণ খুব সুন্দর একটা টপিক এটা, যে মায়াপুরে আপনারা কি কি জিনিস দেখবেন, তার মধ্যে প্রধান তিনটি জিনিস কী কী ইসকনের মধ্যে এবং বাইরে কী কী দেখতে পারবেন, তো যে ফিলিংস বা অনুভব আপনাদের হবে যেটা আর কোথাও পাবেন না পৃথিবীর, ঠিক আছে? আমার পার্সোনাল অনুভব, আমি অনেকবার মায়াপুর গিয়েছি, বলতে গেলে 3 বার, প্রথম 2 বার তো একদিনও থাকিনি, বাট রিসেন্ট যেবার গিয়েছিলাম এ 2024 সালেরই এপ্রিল মাসেই আর একবার গিয়েছিলাম, তার আগে এক তো 1 তারিখে গিয়েছিলাম, মানে ওটাও একদিনও থাকিনি, তার অনেক বছর আগে একবার গিয়েছিলাম, আর এই এপ্রিল মাসেই 14 তারিখে গিয়েছিলাম, ঠিক আছে? ওই দিনই ছিল আমাদের পয়লা বৈশাখ, ঠিক আছে? তো এখানে আমি প্রধান তিনটি জিনিস যেটা আপনাদের করতেই হবে, ঠিক আছে, সেটা ইসকনের মধ্যে কি করতে পারেন আপনারা সেটা ফার্স্টে বলবো, দেন ইসকনের বাইরে কি করতে পারেন সেটা বলবো। তো মোটামুটি অনেক ভিডিওই বানানো হয়ে গিয়েছে আমার, তো মায়াপুর নবদ্বীপ ধামে কলকাতাতে কীভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কী খাবেন, ফ্রিতে খাওয়ার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে ভালো, খুব কম পয়সা, এবং মানে কী করে যাবেন, ঠিক আছে, ট্রান্সপোর্টেশনের ব্যাপারটা কী, তো সেই সব ব্যাপারে আমি আলোচনা করেছি, ঠিক আছে? তো সমস্ত কিছু আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, একদম ধরে, যাতে আপনাদের খুব সুবিধা হয় এবং এই অডিওটা আপনারা মানে সম্পূর্ণ শুনবেন, যাতে আপনারা উপকৃত হতে পারেন, ঠিক আছে? তো ইসকনের মধ্যে প্রধান প্রধান কী আছে, তো আমি অনেক আরতি তো দেখেছি মন্দিরে, মেন যে রাধা মাধব মন্দির, ঠিক আছে, যেখানে রাধা মাধব, অষ্টসখী, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব এবং প্রভুপাদ আছে, তো সেখানে আপনারা রাধা মাধব মন্দিরে, পুরনো যে মন্দির, নতুন মন্দির তো এখন তৈরি হচ্ছে টিওভিপি, ঠিক আছে, সেটা আপনারা ঘুরে দেখতে পারেন, কেমন কী কাজ হচ্ছে, প্রভুপাদের পশু সমাধি দেখতে পারেন, 24 ঘন্টা এখানে হরিনাম সংকীর্তন আছে দেখতে পারেন, ঠিক আছে, অনেক কিছু দেখতে পারেন ইসকনের মধ্যে, অনেক রকম বিদেশি খাবার ট্রাই করতে পারেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন, লাইক একদম বিদেশি পার্ক মতো খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স উইথ স্পিরিচুয়াল ভাইব্রেশন আপনারা ফিল করতে পারেন মায়াপুরে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল যে মেন মন্দির, মানে পুরোনো মন্দির, সেটা আপনারা মঙ্গল আরতি, ভোরের মঙ্গল আরতি, যেটা 4:30-4:45 দিকে হয়, তো সেটা দেখার চেষ্টা করবেন। সেকেন্ড, আপনারা হেঁটে বা গরুর গাড়ি করে গোশালা যাবেন, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখার চেষ্টা করবেন, খুব ভালো লাগবে, যাওয়ার পথে আপনাদের অনেক কিছুই পড়বে, ঠিক আছে, অন্নদান কমপ্লেক্স পড়বে বাঁ দিকে, তারই ডান দিকে গৌরাঙ্গ কুটির পড়বে, তারপর যেতে ডান দিকে নিত্যানন্দ কুটির পড়বে, ডান দিকে গুরুকুল পড়বে, বাঁ দিকে একটা বট গাছ মতো বড় বৃক্ষ আছে, সেখানে একটা সুন্দর সরোবর আছে, ঠিক আছে, মানে পুষ্করিণী টাইপের আছে, যেখানে কমল বা পদ্ম ফুল চাষ করা হয়, তারপর শ্রুতিভবন পড়বে, এরকমভাবে অনেক কিছু পড়বে, ঝুলন যাত্রা যেখানে সেই স্থান আছে, ঠিক আছে, একটা শপ আছে, গিফট শপ, মানে ডিভোশনাল শপ আর কি, তারপর গোশালায় আপনারা গিয়ে সুন্দরভাবে গোমাতাদের দর্শন করতে পারবেন, গাভীদের পারলে সেবাও করতে পারেন অর্থের সাহায্যে, এবং আর একটু সোজা গিয়ে মাঠ পড়বে এবং রাস্তা বেরিয়ে যাচ্ছে এদিকে ওদিকে, দেখতে পাবেন গোশালা যেতে 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 বা আসতে, তো অবশ্যই গরুর গাড়ি করে বা হেঁটে যাবেন, এই যে অনুভূতিগুলো সেগুলো আপনারা কোথায় পাবেন না, ঠিক আছে? মায়াপুর মন্দিরে যখন খুশি যেতে পারেন, সন্ধ্যা আরতিতে খুব ক্রাউড হয়, ঠিক আছে, ফিলিংস তো অবশ্যই ভালো হয়, এবার মঙ্গল আরতির মতো ফিলিংস কোনো আরতিতে আই থিঙ্ক পাবেন না, এবং রাত্রির শয়ন আরতিতেও আমি গিয়েছিলাম, সেখানেও এত মানে গান বাজনা হচ্ছে, এত সাউন্ড, মানে খুব ক্রাউড সব সমস্ত সময় মোটামুটি, দুপুরের ভোগ আরতিটা শুধু ফাঁকা হতে পারে, এবং মঙ্গল আরতিতেও একটু ক্রাউড হয় কিন্তু ফিলিংস আলাদা, ঘুম থেকে উঠেই ভগবান নাম করা একটা ফিলিংসই আলাদা, ঠিক আছে, এবং ভগবানের দর্শন করা, তারপর দর্শন আরতিতে বিশাল কিছু ভিড় হয় না, তখন প্রথম মানে সুন্দর সাজে ভগবানকে দেখা হয়, দর্শন আরতি বা শৃঙ্গার আরতি বলে যাকে, শৃঙ্গার করে প্রথম দর্শন, ওটা তাই না, দর্শন আরতি বা শৃঙ্গার আরতি বলে, এবং তৃতীয় যেটা করবেন সেটা হচ্ছে মায়াপুর ফুলডম থিয়েটারের শো দেখবেন, ঠিক আছে? তো আমি রিসেন্টলি যেবার গিয়েছিলাম, ঠিক আছে, আমি প্রতিদিন মঙ্গল আরতি দর্শন করেছি, এবং তারপরে 3 দিন মায়াপুরে ছিলাম, তারপরের দিন নবদ্বীপে গেছি, সেখানেও ভারত সেবাশ্রম সঙ্গে ছিলাম, সেখানেও মানে সার্টেনলি আমি জানি না, বাট মহারাজের যেহেতু মানে ভারত সেবাশ্রমের যে মন্দির, মহারাজের যেহেতু লেট হয়েছে করতে, আমি এমনি দর্শন করতে গিয়েছিলাম, যাওয়া হয়নি বলে, একদিনের মধ্যে তো সব
সময় সময় হয় না, তো ভোরবেলায় আমি দর্শন করতে গিয়েছিলাম সেখানকার মন্দিরে, মানে প্রণবানন্দজির মন্দির এবং শিব মন্দির আছে। তো মহারাজের একটু লেট হয়েছিল বলে সেই মঙ্গল আরতি আমার দর্শন হয়েছে, এবং তারপরের দিনই বেরিয়ে গেছিলাম কাটোয়া মহাপ্রভু সন্ন্যাস পীঠ দেখে, সেই দিনই বাড়ি ব্যাক করেছিলাম। তো যে কদিন কাটিয়েছি প্রত্যেক দিনই মঙ্গল আরতি দেখেছি এবং দারুণ ফিলিংস। গোশালায় হেঁটে গিয়েছি একদিন সকালবেলা অন্নদান কমপ্লেক্স থেকে ফ্রিতে ভোজন করে, তো এবং ফুলডম থিয়েটারে থিয়েটার দেখেছিলাম, মানে শো দেখেছিলাম রাত্রিবেলা, ঠিক আছে। এবং এপ্রিল মাসের রাত্রিবেলা প্রচণ্ড গরম তো ছিলই, কিন্তু ভিতরে এত হাই কোয়ালিটির এসি চালিয়ে রাখে, মানে তাপমাত্রা এত কমিয়ে রাখে না, মানে একদম মনে হচ্ছে ঠান্ডা বরফের ঝড় একদম পিছন থেকে লাগছে, আর একদম প্রচণ্ড ঠান্ডা। হাফ টি শার্ট পরে কাঁপছিলাম লিটারালি রীতিমতো, ঠিক আছে। তো এই ফিলিংসগুলো আপনারা অবশ্যই নেবেন ইসকনের ভিতরে, এবং বাইরে তো অনেক কিছুই আছে। বাইরে এখন লোটাস টেম্পল হয়ে গিয়েছে, এই রথযাত্রায় 2024 সালের রথযাত্রাতে উদ্বোধন হলো, ঠিক আছে। কমল মন্দির, কমল মন্দির অনেক জায়গাতে আছে, দিল্লিতে আছে, বৃন্দাবনে আছে, বড় বড় মায়াপুরের ভালো বেশ, আমি বাইরে থেকে দেখেছি যখন তৈরি হচ্ছিলো, আমি তৈরি হওয়ার পর এখনও যাইনি। আর ট্রি হাউস আছে, এটাও খুব প্রধান আকর্ষণ, ঠিক আছে। বাইরের প্রধান আকর্ষণের মধ্যে খুব প্রধান একটা জিনিস ট্রি হাউস আছে, এটা ঘাট থেকে মায়াপুর ইস্কনের 1 নম্বর গেটের মধ্যে পেয়ে যাবেন ট্রি হাউস, যেটা আমার এক্সপিরিয়েন্স করা হয়নি, আমি এবার গেলে করব আশা আছে। এবং মহাপ্রভুর জন্মস্থান বা যোগপীঠ আদি বিভিন্ন মন্দির দর্শন করতে পারেন, তারপর নবদ্বীপে গিয়ে নবদ্বীপ দর্শন করতে পারেন, ঠিক আছে। তারপর কাটোয়ায় মহাপ্রভু সন্ন্যাস পীঠ দেখতে পারেন, এই সমস্ত। আর ডিটেল যে ভিডিও, মানে সেটা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম সেগুলো, ঠিক আছে। কী করে যাবেন, কোথায় থাকবেন, কী খাবেন মায়াপুর ইস্কনে, তার সাথে বৃন্দাবনের একটু আলোচনা করে দিয়েছি যেহেতু, তারপরে আমি বৃন্দাবন ঘুরে এলাম। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং সেই ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগবে। তো ঠিক আছে, লাইক করে শেয়ার করে দেবেন অবশ্যই। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে।